এটা বানাচ্ছি, ওটসের একটা অমলেট বানাচ্ছি, তো তার জন্য এখানে আমার কী কী লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন দেখি, ওটস নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ আর হচ্ছে গাজর আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে। আর যদি ক্যাপসিকাম থাকে তো সেটাও কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু সেটা আমার কাছে ছিল না তাই আমি সেটা স্কিপ করে গিয়েছি। আর এখানে ওই মানে ওটসে বা ওই সবজির পরিমাণ অনুযায়ী ডিম দিতে হবে, তো এখানে হচ্ছে তিনটে ডিম কিন্তু হচ্ছে দেব, যেহেতু আমি ভিডিও করছি তো মা বানাচ্ছে এটা আর কি। তিনটে ডিম এভাবে কিন্তু দিয়ে দেব পরপর করে। আর বলে রাখি, যদি ওই পরিমাণটা আরও বেশি হয় তাহলে ডিম কিন্তু আরও বেশি দিতে হবে, সেটা সেইভাবে তাহলে বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি একটু ফুটানো দুধ দিয়েছি, ওটসটা এমনি সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য, আর কোনো জল কিন্তু এখানে ব্যবহার করছি না। দুধ আর এই ডিম দিয়ে হচ্ছে যেটা হবে এটাই কিন্তু এর জল, এক্সট্রা কোনো জল কিন্তু এখানে আর দেব না। এবার খুব ভালোভাবে এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে পরিমাণ মতো হচ্ছে নুন দিয়ে নিলাম, নুনটা একটু বুঝে দিতে হবে আর কি। তো ব্যাটারটা এইরকম করে কিন্তু মোটামুটি রেডি হচ্ছে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদটা তাহলে কি হবে একটু ভালো আসবে আর কি। কোনো হলুদের প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। এই যে তারপরে দিয়ে দিলাম অমলেটের মতো এপিট ওপিট উল্টে, কিন্তু এটা তুললেই কিন্তু রেডি হয়ে যাবে একটা দারুণ জলখাবার।